এরা ছোট একটা অ্যানিমেশন দেখাবো। অ্যানিমেশন বলতে তিন চারটা ইফেক্টের কাজটা আর কি দেখানো হবে। একটা সিম্পল সিম্পল ছকার অ্যাডভান্স লাইটিং এর কাজটা আর কি আমরা একটু দেখে নেব, আর প্লাস একটা ছোটখাটো অ্যানিমেশন। এবং এই অ্যানিমেশন গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যেরকম ধরেন সাপোজ লাগলাম হচ্ছে ব্রান্ড BRANDNAME, ব্র্যান্ড নেম ব্র্যান্ড দিলাম, একটা দিলাম ব্র্যান্ড নেম নেম NAME, ব্র্যান্ড নেম দিলাম, সবই ভালো হয়ে গেছে মনে হয়। ভি ব্র্যান্ড একটু বড় করে দিই, করে দেখাই এটা সিম্পল অ্যানিমেশন কিভাবে হয়। ধরেন ব্র্যান্ডটা হচ্ছে উপরে, ব্র্যান্ডটা উপরে গেল, এটার পিছে পজিশনে যাই, পজিশনে যাই, একটা কিফ্রেম মারি, কন্ট্রোল জেড, একটা অ্যানিমেশন মারি পজিশনে, এবং এইখানে যায় রাস্ট ফ্রেমে যায়, কোথায় রাস্ট ফ্রেমে যায়, এইখান থেকে এই গেলাম, এখান থেকে এই গেলাম, তো সমস্যা নেই, নো প্রবলেম। এটা শুধু এইদিকে আনবো অ্যাঙ্কার পয়েন্ট এন্টারে, আর এটা গাছে দেবো, কোনো বিষয় না, খুবই সোজা কাজ, খেয়াল করে যাবেন কিউ হয়ে গেছে। এখন আমি টি দিয়ে অপাসিটিটা ঠিক করবো, অপাসিটিতে এখানে 0 থাকবে, অপশন 0, আর এইখানে যায় 10 ফ্রেমে যায়, অপাসিটি হয়ে যাবে 100। এবার ইউ দিয়ে দুটা লেয়ার দেখবো, লেয়ার দেখার পরে এই লাস্টের একটা জিনিস খেয়াল করুন, খুব মানে খুব কারেক্ট কিছু কাজ করতে গেলে, কারেক্ট কিছু কাজ করতে গেলে আমি খেয়াল করছি একটা ইউটিউব চ্যানেলে F9 ইজিএস করে লাস্টেরটা ইজিএস করা, ইজিএস করার পরে রাইট বাটন ক্লিক করে এই কি ফ্রেম ভ্যালোসিটি থেকে এটাতে করে দেয় 75/80, 75 করে দেয়, আর করে দেওয়ার পরে জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগে, পট করে না মনে হচ্ছে যে লেয়ার থেকে ভিতর থেকেই নামছে, মানে এতটা 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 কিন্তু ই লাগে, কারণ পিছনটা হচ্ছে ইজিএস করে দেয় আর হচ্ছে মনে হচ্ছে যে ভিতর থেকেই নামছে। এখন হচ্ছে আমি যদি নেমেও যাই, নেমেও একই কাজ করবো, পিঠে পজিশনে যাবো, পজিশনে যাওয়ার পর একটা কি ফ্রেম দেবো, 10 ফ্রেমে যায় একটা কি ফ্রেম দেবো, কি ফ্রেম দিয়ে দেবো, 10 ফ্রেমে যায় একটা কি ফ্রেম দিয়ে দেবো। এখন হচ্ছে 10 ফ্রেমে কি ফ্রেম দেওয়ার পরে এইখানে 10 ফ্রেমটা উপর উঠাই দেবো, কই গেল কই গেল কই গেল, হ্যাঁ এই যে উপর উঠাই দেবো, উপর উঠে দেওয়ার পরে হচ্ছে আপনার হচ্ছে জাস্ট এটার কি ফ্রেমটা এইদিকে আনবো আর এটার এইদিকে আনবো, অত ঝামেলা করার কোনো দরকার আছে? এই যে এবার টি দেবো, দ্বিতীয় পজিশন দেবো, 0 দিয়ে দেবো, অপাসিটি 0 দেবো, এটাকে আবার সামনে এই পর্যন্ত আনবো, আনার পরে এটা 100 করে দেবো, 100 করে দেওয়ার পরে এবার ইউ দেবো, ইউ দেওয়ার পর দুইটা আসবে, এটা তো এটা কি প্রেম অপশন থেকে যায় ইজি, সরি এক দুটো 100 করে F9 দিয়ে দেবো, F9 দেওয়ার পরে এবার হচ্ছে একটু ভ্যালোসিটিটা 75 করে দেবো, 75 হয়ে গেল, 75 ওকে ওকে করে দিলাম, দেখেন কি হইলো, দুইটা একসাথে নামছে, তো সমস্যা নাই, একটু আগে পিছু করে দিলে হয়ে যাবে, নো প্রবলেম, দুপুরটি একটু আগে পিছু করে দিলাম, টিউ টিউ ঠিক আছে, টিউ টিউ আচ্ছা গেল। এবার যদি আমি এখন এখানে একটা কাজ করতে চাই, ধরেন সাপোজ এই ব্র্যান্ডটা, ব্র্যান্ড আর নেমটা, ধরেন নেম কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি নেম দিলাম, এবারে এটার ইনভার্টস করলাম, ইনভার্টেডমেন্ট করলাম, নেম আছে না, খেয়াল করেন টিউ টিউ, এবার মানে কপি করা খেয়াল করেন, জিনিসটা কপি করার পরে কিন্তু, কপি করার পরে কিন্তু জিনিসটা আসছে, এই নেম আসছে, নেমের কপি করার পরে আসছে ঠিক আছে। এবার কন্ট্রোল ডি দিয়ে এইটারও ব্র্যান্ডটারও কি করে ফেলে, কন্ট্রোল ডি করার পরে শুধু এন থেকে নাম থেকে আলফা ইনভার্টেড ম্যাট ব্র্যান্ড 2 দিয়ে দিলি আস করে আসবে। এখন ব্র্যান্ড আর ব্র্যান্ড 2 খেয়াল করেন এই দুটারে, এখন ব্র্যান্ড 1 আমরা হচ্ছে এখানে ইফেক্ট মারবো সিম্পল চকার, ইফেক্ট এর নাম কি SIMP সিম্পল চকার। এই যে ইফেক্টটা, ইফেক্টটা কি করে, ধরেন আপনি যখন ইনভাইটেড করে নিছেন দুটা মাস্ক দিয়ে, তখন এই উপরেটা সব প্রতিটার উপরে একটা করে সিম্পল চকার মারে দিতে হবে, মারে দিলেন তো, এখন এই উপরেরটার থেকে কি কাজ এটার,
এটা খেয়াল করেন, সিম্পল চকারটা বাড়াইলে ব্যান্ডটা মানে স্ট্রোকটার বদলে আর কি, ধরেন স্ট্রোকের এত ঝামেলা না করে লেয়ার ডাবল করার পরে আলফা আলফা ইনভার্টেড ম্যাট করে সিম্পল চকারটা মারে দিলে এটা স্ট্রোকের মতো এটার ইয়ে আসবে, মানে খেলাটা আসবে। আর হচ্ছে ধরেন এবার হচ্ছে ধরেন নেমে গেলেন, নেমে যাওয়ার পরে এইখান থেকে আপনার এইখান নেমটা একটু খুলে দিলেন, এখান থেকে কিন্তু আপনি ই করতে পারবেন, এখান থেকে কিন্তু আপনি মানে অ্যানিমেশনও করতে পারবেন সিম্পল চকার। যাই হোক, অত অ্যানিমেশন করার দরকার নেই, দেখতেছি কি অবস্থা। যাক, একটা এই সিম্পল চকারের কাজটা দেখলেন তো কিভাবে কি করলো সিম্পল চকার। যাই হোক, এখন হচ্ছে এবার তো অ্যাডভান্স লাইটিং এর একটা বিষয় আছে, অ্যাডভান্স লাইটিং দিয়ে করবো। আচ্ছা আচ্ছা, এখানে আছে রেডিয়াল ওয়াজ অ্যাডভান্স এ ডি ভি অ্যাডভান্স ফিল, এটা কি রে বেবি বুঝতে পারি না, অ্যাডভান্স লাইটিং, অ্যাডভান্স লাইটিংটা শুধু ব্র্যান্ডের উপর মারলাম, ব্র্যান্ডের উপর মারার পরে কিন্তু ব্র্যান্ড আসল রূপ ধারণ করছে, কিন্তু এইখান থেকে কম্পোজিশন অন অরিজিনালটা কি করে দিতে হবে, কালো হয়ে যাবে না কালো হবে কেন, কালার তো আলাদা হইতে হবে, ইনকমের কালার তো রয়ে যাবে না। আচ্ছা যাই হোক, এটার কালো হয়ে আছে কেন আমি বুঝতেছি না, আমি কম্পোজিশন সেটিং এর কালো চেঞ্জ করে দিই, কি হবে কালো হয়ে আছে কেন। এটার কি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর মারলে হয়, এটা যদি আমি নিউ যাই, নিউ একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিই, লেয়ার উপর মারা দিই, কালো আসবে কেন, আমার কাছে ব্লু আসবে কেন, আর কোন দুনিয়ার কালার নাই। তো অ্যাডভান্স লাইটিং এর বিষয়টা হলো সেরকম যে অ্যাডভান্স লাইটিংটা ইউজ করলে ডিলেট আপনি নেমের উপর ইউজ করলেন এবং হচ্ছে এটা ই করে দিলেন, অ্যাডভান্স লাইটটা মূলত হচ্ছে আপনার এই অ্যাডভান্স লাইটটার ম্যানুয়াল থেকে এখান থেকে ব্রেকিং করে করার পরে কাজ করা যাবে আর কি। মানে অ্যাডভান্স লাইটটা আপনি এবার অ্যানিমেশন করতে পারবেন, ঠিক আছে, ঠিক কিরকম বলেন তো, ঠিক এখানে যেরকম অ্যানিমেশন করছে খেয়াল করেন, এখানে যেভাবে অ্যানিমেশন করছে ঠিক এইভাবে অ্যানিমেশন করতে পারবেন অ্যাডভান্স লাইটটা। অ্যাডভান্স লাইটটা ইফেক্টের উপর মারার পরে দেখেন খেয়াল করেন, এখান থেকে অ্যাডভান্স লাইটের হচ্ছে কি কি করা হয়েছে খেয়াল করতে হবে। এখান থেকে অ্যাডভান্স লাইটের হচ্ছে এই যে অরিজিন এবং হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ করে করে অ্যানিমেশনটা একটু সামনে, স্ট্রোকটা একটু সামনে আগাবে, ঠিক আছে, স্ট্রোকটা একটু সামনে আগাবে, এই যে খেয়াল করেন স্ট্রোকটা একটু সামনে আগাবে এবং হচ্ছে এই এই অ্যাডভান্স লাইটের অ্যানিমেশনটা এই ধরে আবার করে একটু এরকম সামনে আনতে হবে, সামনে আনতে হবে এবং হচ্ছে একদিক একদিক দিয়ে স্ট্রোকটাও মানে ঘুরতেছে খেয়াল করেন, আরেকদিক দিয়ে হচ্ছে আপনার হচ্ছে অ্যানিমেশনটা অ্যানিমেশনটা চেঞ্জ হচ্ছে, অ্যানিমেশনটা অরিজিন এবং ডিরেকশনটা অরিজিনটা এইভাবে করে ঘুরে এদিকে আসলো, অরিজিন যখন ডিরেকশনটা চেঞ্জ করে দিয়ে দিয়ে আপনার হচ্ছে মূলত অ্যানিমেশনটা একটা সুন্দর অ্যানিমেশনে রূপান্তরিত হইলো আর কি, ঠিক আছে। এই যে এখানে কালারটাও দিছে, এখানে দেখেন কিভাবে কালার দিছে, গ্লো দিছে, ঠিক আছে, কালার দিছে কিভাবে এটা দেখতে হবে, সেটা হচ্ছে কালার সেটিং এ যায়, এখান থেকে আবার অ্যাডভান্স লাইটিং এর কালার সেটিং আছে দেখতেছি, অ্যাডভান্স লাইটিং এর ওই অপশনটা ই করে কালার সেটিং ও আছে, কালার সেটিং এর অপশনটারে কই অ্যাডভান্স লাইটিং এর কি স্টাইল স্টাইল কি কি আছে, এই যে কালার সেটিং এ এখান থেকে আপনি কালার লাল নীল হলুদ সবুজ যা দেন দেন, ঠিক আছে। যাই হোক, এখন হচ্ছে এইটা হচ্ছে লাল, এইটার হচ্ছে মূলত অন্যভাবে জিনিসটা করতে হবে, ধরেন নিউ আমি এইটারে
কি করে দিলাম, ধরেন সাপোজ যে কোনো একটা কাজ নিলে হবে, ফেসবুক দিলাম, ফেসবুক স্কেল কমাইলাম, স্কেল কমানোর পরে এই ধরেন এই অ্যাডভান্স লাইটিংটা ফেসবুকের উপর মারলাম, হাওয়া হয়ে গেছে, সমস্যা নাই, এই ডিরেকশন দিকে আইসো, তো কম্পোজিশন আছে, তো এখন আমি ধরেন এই ফেসবুকের এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে হচ্ছে এই জিনিসটা ই হবে, ভেলোসিটি রান করবে, এখানে এখানে আপনি কালার সেটিং এ যায়, এবার আপনি সাদা লাল, এটা আপনার বিষয় ব্যক্তিগত বিষয়, কালার সেটিং এ যায় আপনি, অপাসিটি সেটিং এ যায় আপনি এই অপাসিটিটা কমাতে বাড়াতে পারবেন, ঠিক আছে, এগুলো আর কি। এবার আপনি অ্যানিমেশন করতে পারবেন, যেভাবে আমি বলছিলাম সেটা হচ্ছে ধরেন এই যে গ্লো সেটিং আলফা আলফা গ্লো সেটিং এ আছে, অনেক কিছু করতে পারবেন, এটা ধরেন এই এই যে ডিরেকশন, ওই যে অরিজিন, অরিজিনটা একটা কি ফ্রেম দিলেন, এটা সামনে গেলেন, তারপরে এই অরিজিনটা কি ফ্রেমটা এই দিকে আনলেন, একটা সামনে গেলেন, তারপরে এখানে যায়, তারপর এই আনলেন, এই আনার পরে এখান থেকে, এখান থেকে আবার ডিরেকশনটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, সামনে গেলেন এখান থেকে এই আনলেন, দেখো জিনিসটা কিন্তু অ্যানিমেশন হচ্ছে, তো এত সুন্দর অ্যানিমেশন হচ্ছে। তো এইটাই ছিল আমাদের আজকের মতো টিউটোরিয়াল, লম্বা করবো না আর, আমরা দেখলাম অ্যাডভান্স লাইটিং, চকার ইত্যাদি।